ভিউয়ার্স, বুবলি শুধু সবার ক্ষতি চায়, ভালো কারো চায় না। এর আগে কিন্তু শাকিব খান অনেকবার বলেছে যে বুবলি আমাকে শান্তিতে থাকতে দেয় না, অনেক ব্ল্যাকমেল করে এবং আমাকে পাগল করে তোলে। তার কি চাওয়া বা কি চাওয়া না সেগুলো কিন্তু শাকিব খান প্রকাশ করেনি। শাকিব খান প্রকাশ না করলেও সবাই কিন্তু বুঝতে পেরেছে বুবলি কি চায়। বুবলি চায় শাকিব খানের নামের পাশে তার নাম জড়িয়ে রাখবে, নিজের দায়িত্ব বলে কিছুই পালন করবে না, কিন্তু শাকিবকে প্রেশার দিয়ে তার মাথা খাবে, এমনটাই হয়তো শাকিব খান বোঝাতে চেয়েছেন। কিছুদিন আগে বুবলি যে অপবিশ্বাসকে নিয়ে কথা বলেছে, তার ঘরে উঁকি দিয়েছে সেখানে ছিল শাকিব খান, এগুলোও কিন্তু মিথ্যে। বুবলি সব কিছুই মিথ্যে বলে। শাকিব খান যে তার সন্তানকে এত টেক কেয়ার করে বা তার খোঁজ খবর রাখে এগুলো নিয়ে কিন্তু বড় গলায় কথা বলে না। আগে কিন্তু বলেছিল যে শাকিব খান কোনো টাকা পয়সা বীরকে দেয় না, এখন তো টুকটাক তাও একটু স্বীকার করে। সে যদি সবার ভালো চাইতো তবে কিন্তু শাকিব খানকে আগেই বলে দিলে পারত যে তার আগে বিয়ে আছে, তার একটা সন্তানও আছে, তার একটা মেয়ে সন্তান আছে, কিন্তু বলেনি, নিজে গোপন রেখেছে নিজের সুখে। কিন্তু শাকিব খানের একটাই কথা ছিল, মিথ্যের উপরে ভর করে কখনো সুখী হওয়া যায় না। শাকিব খান তাই তো তার সাথে সম্পর্কটা ভেঙে দিয়েছে, চায় না শাকিব খান বুবলির সাথে সম্পর্ক রাখতে। এর আগে কিন্তু অনেকবার ক্লিয়ার করেছে, কিন্তু বুবলি এসে মিডিয়ায় সব বাজে কথাই বলে। তার সাথে সম্পর্ক রয়েছে, আলাদা সময় কাটায়, এগুলো অনেকবারই বলেছে। আসলে নিজেও ভালো থাকতে চায় না, অন্যকেও ভালো রাখতে চায় না, এমনটাই বুবলির ইচ্ছে। কিন্তু অপবিশ্বাস কারো ওপর কখনো দোষ দেয়নি। অপবিশ্বাস কিন্তু বলেছে, শাকিব খানের ওপর আমার কিছুটা রাগ ছিল আর রাগ থেকেই এই কাজগুলো প্রথম করেছিল, যেমন মিডিয়ায় সন্তানকে নিয়ে এসে অনেক কান্নাকাটি করেছিল। শাকিব খানকে নিয়ে অপবিশ্বাসের মুখে কখনো খারাপ কথা বলতে শোনা যায়নি, শুধু ভালো কথাই বলতে শোনা গিয়েছে, এমন কিন্তু কখনো বুবলির মুখে শোনা যায়নি। দর্শক, এই ব্যাপারগুলোতে কে এগিয়ে, অপবিশ্বাস না বুবলি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমার কাছে অনেক মূল্যবান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।